পরিকাঠামোর উনি শুভ আরম্ভ করবেন। সে রাস্তা পরিকাঠামোর উন্নয়নের কাজ রাজ্য সরকার হাতে নিয়েছে। এ খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা আমাদের রাজ্য সরকার নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আর এটা আজ থেকে সমস্ত রাজ্যে কাজটা শুরু হচ্ছে। আমাদের আজকে ম্যাডাম আমাদের 450 জেলা এবং ব্লক আজকে অনলাইন এখান থেকে যুক্ত আছেন। আপনারা শুভারম্ভ করলে ওখানে সমস্ত জায়গায় কাজটা আজ থেকে শুরু হয়ে যাবে। এছাড়া আমাদের আপনারা জানেন আমাদের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আমাদের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। আবার আগামী 1 এপ্রিল থেকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পেইন আবার শুরু হচ্ছে। আমি আপনাদের যারা এসেছেন এখানে আর যারা এই বার্তাটা শুনছেন সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পে আসবেন। আপনার যে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এই ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে সেখানে আবেদন করবেন। আমরা আমাদের রাজ্য সরকার তরফ থেকে 20 এপ্রিল মধ্যে যে পরিষেবার জন্য আপনারা আবেদন করবেন সেই পরিষেবাটা আপনাদেরকে প্রদান করা হবে। আমি এই কথা বলে আপনাদের সকলকে যারা দূর দরাজ থেকে এসছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এবার গোটা রাজ্যে 22টি জেলায় 8767টি রাস্তা তার যে নির্মাণ হবে তার শুভ শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনায় এ এক যুগান্তকারী অনন্য প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী, উন্নয়নের পথ বাংলার শপথ। এবার সেই মুহূর্ত আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার সাথে রাজ্যের চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, পঞ্চায়েত সেক্রেটারি মিস্টার উলগানাথন, পুলিশের আইজি এডিজি দীপুরারি, সাহেব সিং, বিজয় ভারতী, দীপপ্রিয়া, আমনদীপ, আমার দুই সহকর্মী অরূপ বিশ্বাস, বেচারাম মান্না সহ আমাদের সমস্ত সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে কোথাও এমএলএ, কোথাও এমপি, কোথাও জেলা পরিষদ, কোথাও পঞ্চায়েত সমিতি, কোথাও গ্রামসভা, কোথাও সাধারণ মানুষ, কোথাও প্রশাসনের কেউ, কোথাও বিডিও, কোথাও এসডিও, কোথাও ডিএমরা, সব জায়গায় আজকে বাংলায় 12,000 কিলোমিটারের বেশি 9,000 সবকটি গ্রাম পঞ্চায়েতে, রাজ্যের সবকটা গ্রাম পঞ্চায়েতে
प्राय 9000 टी रास्ता निर्माण होबे पुनर्निर्माण करा होबे जा 12000 किलोमीटर एर बेशी। आमी सिंगुर थेके एटा शुरू करलाम एवं अन्यान्य जगह जारा आछेन ताराओ काज शुरू करे दिन सारा बांगला एटा उद्बोधन हो गेल। मने रखबेन 22टा जेलार 30000 ग्रामेर रास्ताय काज करा हबे। आमादेर एखाने एई रास्ता तैरी करते प्राय 4.25 कोटी टाका खरच हबे। सेई टाकार एक पयसाओ दिल्लीर टाका नय, टोटालटाई राज्य सरकारेर टाका। আপনারা জানেন জিএসটি ট্যাক্স করবার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের সবচেয়ে ভুল হয়েছে ওটাকে সাপোর্ট করা। আমরা ভেবেছিলাম এতে রাজ্যগুলো লাভবান্বিত হবে, কিন্তু এখন দেখছি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না, গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে, নতুন করে ওবিসিদের জন্য আমায় মেধাশ্রী করতে হয়েছে, ঐক্যস্থিত প্রায় 23 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে আছে, এক টাকাও দেয়নি, সেটাও আমাদের সরকারকে দিতে হবে। আমরা ঠিক করেছি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আগের বছরে 7000 কোটি টাকা যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা শোধ করেনি, এবং এই বছরে 100 দিনের কাজের একটা কাজও আমাদের বাংলাকে দেয়নি। আমরা পরপর 3-4 বার আমরা প্রথম হয়েছিলাম, আমরা কাজে দেখিয়ে দিয়েছি কাজ করতে পারি। তাই হিংসাও হতে পারে, পলিটিক্সও হতে পারে, কথায় বড় বড় কথা আর কাজের বেলায় অশ্বডিম্ব, কোনো কাজ নেই, নেই কাজ তার খৈভাজ। তাই আমরা ঠিক করেছি এই যে 12000 কিলোমিটার রাস্তা হবে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম সভা করলেও মনে রাখবেন সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটরিং থাকবে, কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়। ইমিডিয়েট এরপর বর্ষাকাল আসবে, বর্ষাকালে 3 মাস কাজ করা যায় না, বর্ষাকালের আগেই কাজগুলো শেষ করার চেষ্টা করতে হবে। আর কে কোথায় টেন্ডার করছেন, কাজ ঠিকমতো হচ্ছে কি না, আর এই কাজ যারা করবেন রাস্তায়, জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন তাদের দেওয়া হবে। যারা দেবেন না নতুন করে লিস্ট করবেন, আমরা তাদের লিস্ট কেটে দেব। আগেরটা দিয়ে যদি আমাদের হাতে থাকে আমরা তাদের অন্য কাজে লাগাব। আমরা এখন পিডব্লিউডির সব কাজ 100 দিনের লোকেদের দিয়ে করাব। আমরা এখন জল ভরো জল ধরো সব কাজ 100 দিনের লোকেদের দিয়ে করাব। আমরা এখন যত আমাদের কাজকর্ম আছে গঠনমূলক সবটাই, বাড়ি তৈরি হোক, রাস্তা তৈরি হোক, পুকুর কাটা হোক, জব কার্ড হোল্ডারদের দিয়ে করাবো। কেন্দ্রীয় সরকারকে দেখাবার প্রয়োজন আছে, তুমি না দিলেও বাংলার বুদ্ধি আছে, বাংলার মেধা আছে, বাংলা তার নিজের কাজ নিজেরাই করবে, দেখো পারি কি না আমরা। ইতিমধ্যেই আমাদের ওরা টাকা না দেওয়া সত্ত্বেও কত হাজার হয়েছে, অ্যাভারেজ এক পয়সা না দেওয়া সত্ত্বেও আমরা আমাদের কাজে 100 দিনের কাজে 26 দিনের কাজ কিন্তু করিয়ে দিয়েছি, এবং প্রায় 10000 ম্যান্ডেট, 10 কোটি ম্যান্ডেট তৈরি করেছি আমরা নিজেরা, নিজেদের
কাজের মধ্যে দিয়ে বুদ্ধি খরচ করতে হয়, শুধু ছবি লাগালে হয় না, বুদ্ধি খরচ করতে হয়। শুধু এই রাস্তা এখনই নয়, আমরা যখন 2011 সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে মে মাসে, আমরা দেখি সারা বাংলায় মাত্র 30,000 কিলোমিটার রাস্তা আছে, আর সব রাস্তা ঢেউ খেলানো, যেন মাছ পুঁতে দিলেই, মাছের চারা পুঁতে দিলেই মাছ হয়ে যাবে এমন রাস্তার অবস্থা। আমরা আসার পরে 1 লক্ষ রাস্তা আমরা তৈরি করেছি, মনে রাখবেন 1 লক্ষ কিলোমিটার। এর আগে 2014 সালে আমি আমলাশোল, যে আমলাশোলে লোকে আগে খেতে পেত না ঝাড়গ্রামের, সেই আমলাশোলে গিয়ে আমরা প্রথম করেছিলাম। সেখানে আমরা প্রায় 16,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছিলাম। 2017 সালে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থেকে 25,000 কিলোমিটার রাস্তা করেছিলাম। 2018 সালে 13,000 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 4,000 গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছিল। 2020 সালে পথশ্রী অভিযানের কর্মসূচির মাধ্যমে উত্তরবঙ্গ থেকে আমি 17,000 কিলোমিটার রাস্তা সংস্কারের আমরা কর্মসূচি তৈরি করি। অনেক সময় রাস্তা করলেও দেখবেন বড় গাড়িগুলো গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যায়, বড় বড় ট্রাকগুলো, ফলে রাস্তাগুলো ভেঙে যায়। বড় বড় ট্রাক গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না, গ্রামবাসীকে এটাকে রক্ষা করতে হবে। ছোট গাড়ি যায় ঠিক আছে, সাইকেল যায় ঠিক আছে, বাইক যায় ঠিক আছে, এমনি প্রাইভেট কার যায় ঠিক আছে, অ্যাম্বুলেন্স যায় ঠিক আছে, কিন্তু বড় বড় ট্রাক ভর্তি মাল যাওয়ার জন্য বড় রাস্তা আছে, তারা বড় রাস্তা ইউজ করবে, গ্রামের রাস্তা ভাঙবে না। অনেক গ্রামের রাস্তা এইভাবে ভেঙে গেছে। এবং এই কাজের স্বীকৃতি হিসেবে শুধু গ্রামীণ বাংলার গ্রামীণ যোজনাতেই আমরা 26,000 কিলোমিটার রাস্তা নির্মাণ করেছি। গ্রামীণ সড়ক যোজনায় এবছর 857 কিলোমিটার রাস্তা নেওয়া হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার আমরা পেয়েছি। আমরা জাতীয় পুরস্কার পেয়েছি সব থেকে বেশি গ্রামীণ এলাকায় রাস্তা করার জন্য, সবচেয়ে বেশি দৈর্ঘ্যর রাস্তা করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি, রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি, আরআইডিএফ রাস্তা নির্মাণের সাফল্যের জন্য নাবার্ড থেকে পুরস্কার পেয়েছি। ফলে আজকে গ্রাম বাংলার চেহারাই পাল্টে গেছে। আমি যখন ছোট ছিলাম আমি গ্রামে যেতাম, প্রতি বছর পরীক্ষার ছুটির পর 1 মাস করে গ্রামে গিয়ে থাকতাম। আমি তখন দেখতাম গ্রামের রাস্তাগুলোর কী অবস্থা, শুধু বড় বড় গর্ত আর ঢেউ খেলানো। আজকে আমি আবার সেই গ্রামে গিয়েই দেখেছি কী সুন্দর রাস্তা, মাটির ঘরগুলো বদলে গিয়ে, মাটির ঘর 25% এখন আছে, 75% লোকের কিন্তু নিজেরাও করে নিয়েছে, গভর্নমেন্টও অনেকটা সাহায্য করেছে, কিছু কিছু জায়গায় প্রায় 75% পাকা বাড়িও কিন্তু গ্রামে গঞ্জে তৈরি হয়েছে। আমি আসবার সময় হাওড়া দিয়ে দেখছিলাম একটা পুরনো বাড়ি পড়ে আছে, পাশে কিছু কিছু প্লাস্টিক লাগানো পুরনো বাড়ি পড়ে আছে ন্যাশনাল হাইওয়ের ধারে। আমি জিজ্ঞেস করছিলাম এটা কাদের, এত খারাপ দেখাচ্ছে, ওরা বললো ওটা রেলের জায়গা, রেলকে বলতে হবে আইদার তুমি বাড়িগুলোকে ভালো করে সৌন্দর্যকরণ করো, আর তা নাহলে আমাদের দিয়ে দাও, আমরা করছি। আপনারা জানেন এই সেই সিঙ্গুর, আমি এই সিঙ্গুরের জমি ফেরানো নিয়ে 26 দিন আমরণ অনশন করেছিলাম, এমনকি জল পর্যন্ত না খেয়ে। আপনারা জানেন এই সেই সিঙ্গুর তাপসী মালিককে পুড়িয়ে মারা হয়েছিল, এবং তাপসীর নামে আমরা স্তম্ভ তৈরি করে দিচ্ছি। আমরা কিষাণ মান্ডি করেছি এখানে, আমরা ট্রমা কেয়ার সেন্টার করেছি এখানে,
আমরা তারকেশ্বরে রানী রাসমণি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা বারবার ফিরে আসি সিঙ্গুরে, আমরা সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ হয়েছে, কৃষকদের জমি চাষযোগ্য ফিরিয়ে দেওয়া হয়েছে, আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি এবং সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না এই আইনটাই আমরা বদলে দিয়েছি। 997 একর অধিগৃহীত জমির মধ্যে 800 একর চাষযোগ্য, এর মধ্যে 216 সাল থেকে 434 একর জমিতে নিয়মিত চাষ হচ্ছে। সরকারের তরফে সেচের জন্য 56টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে, কৃষকদের চাষের জন্য অন্যান্যদের সহায়তা দেওয়া হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে। তাছাড়াও আমরা ঠিক করেছি যে 250 একর জমি পড়ে আছে, জলা জমি বা মাটি জমে গেছে, চাষের কাজে উপযুক্ত নয়, সেই জমিকে আমরা চাষের উপযুক্ত করবার জন্য নিচু জমিগুলোকে মাটি দিয়ে ভর্তি করে সমান করা, জমি থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা নির্মাণ এবং 6টি টিউবওয়েল স্থাপন, এগুলো আমরা অলরেডি করবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিঙ্গুরে প্রায় 8 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি, এতে 9,20,00,000 টাকা ব্যয় হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমি যারা জমি নিয়েছে বলবো ইন্ডাস্ট্রিগুলো শুরু করে দিতে এবং লোকাল ছেলেমেয়েদের কাজ দিতে, যাতে লোকাল ছেলেমেয়েরা কাজ পায়। আপনারা জানেন সুফল বাংলা ফুড প্রসেসিং ইউনিট, আইটিআই, কর্মতত্ত্ব এবং সিঙ্গুরের কৃষক আন্দোলনকে বইয়ের পাঠ্যসূচিতে স্থান দেওয়া হয়েছে। সিঙ্গুর আন্দোলনের স্মৃতিতে মনুমেন্ট করার কাজ প্রায় শেষ হতে চলেছে। শুধু সিঙ্গুর নয়, হুগলি সহ সারা জেলায় সারা রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে। এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও মনে রাখবেন আমরা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক এসেছিল, বাংলা সহায়তা কেন্দ্র কি করেছি আমরা সেটা দেখবার জন্য বিএসকে এটাকে বাংলাদেশ মডেল করেছে। কন্যাশ্রী সারা বিশ্বের মডেল, মেধাশ্রীও আগামী দিন মডেল হবে, দুর্গাপুজো সারা বাংলার মডেল, সারা ভারতবর্ষে সারা পৃথিবীর ইউনেস্কো হেরিটেজ পেয়েছে। মনে রাখবেন ট্যুরিজমে বাংলা ট্যুরিজমের ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন অফ ট্যুরিজম, এসব আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে 90% লোকের হাতে কোনো না কোনো পরিষেবা আমরা তুলে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও হয়তো কোনোটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো ব্যাংকের নাম্বারটা ভুল হয়েছে, সেই জন্য আটকে আছে কোনো টেকনিক্যাল কারণে, বা কন্যাশ্রীর টাকাটা এখনো পৌঁছায়নি। আমি স্টেট আপনাদের বলছি, দিদির সুরক্ষা কবজেও যারা বাড়ি বাড়ি যাচ্ছে, ইতিমধ্যে আমরা 2,00,000 রিকোয়েস্ট পেয়েছি, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে পারেন, কন্যাশ্রী যাদের টাকা এখনো যায়নি, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বাদবাকি যেগুলো আমরা করতে পারি সেগুলো এই দুয়ারে সরকার থেকে পরিষেবা দেয়া হবে। 1 এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত এবার বুথে বুথে হবে, তাই তো? এই প্রথম, এবার আপনাকে ব্লকে দূরে যেতে হবে না, বুথে বুথে আপনার ঘরের সামনে ক্যাম্প হবে, দয়া করে যাবেন। এখনো যে লক্ষ্মীর ভাণ্ডার পাননি অ্যাপ্লিকেশন করবেন। আর মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারে একটা নিয়ম করেছি আমরা, যেই 60 বছর বয়স হয়ে যাবে মেয়েদের, এটা সবার জন্য, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, ট্রাইবেল, মাইনরিটিস, ওবিসি, যেই 60 বছর বয়স আপনাদের হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি 1,000 টাকা করে পেনশন দেবে আপনাকে।
এটা আমরা করে দিয়েছি, কারণ এখন থেকেই তখন প্রয়োজনটা আরও বেশি। আর যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার করেননি তখন আর নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। কাজে এখনও যারা করেননি, এটা 25 বছর থেকে 60 বছর পর্যন্ত আছে, আপনারা করে নিন দয়া করে। স্বাস্থ্যসাথী যারা এখনও করেননি, দয়া করে করে নিন। আপনারা জানেন আমরা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ করেছি, 2 সুপার মেশিন স্পেশালিটি হসপিটাল করেছি আরামবাগ শ্রীরামপুর, তারকেশ্বরে বিশ্ববিদ্যালয় করেছি, 16 এসএনএসইউ করেছি বাচ্চাদের, ইমামবাড়া সদর হাসপাতাল, শ্রীরামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, আরামবাগ হাসপাতাল, চন্দননগর মহা হাসপাতাল, ইমামবাড়া সদর হাসপাতাল, এসব জায়গায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, ব্ল্যাক ব্যাংক থেকে শুরু করে অনেক কিছু করেছি। আমরা শুধু হুগলি জেলাতেই 450 প্রাইমারি লেভেলে সুস্বাস্থ্য কেন্দ্র করেছি। হট করে আপনার বাচ্চার জ্বর হলো, আপনি হাসপাতালে না গিয়ে ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যাবেন, আপনাকে তারা বলে দেবে আপনাকে কী ওষুধ ব্যবহার করতে হবে, বেশি অসুখ হলে বলে দেবে কোথায় পাঠাতে হবে। ইমামবাড়া সদর হাসপাতালে 300 শয্যা বিশিষ্ট নার্সিং হোস্টেল এবং 100 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণ করা হয়েছে। কৃষকদের জন্য 11 কিষাণ মান্ডি করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 26 হোটেল করা হয়েছে। জলস্বপ্ন 2024 শেষের দিকে সবার বাড়িতে কলের জল পৌঁছে যাবে। এখনই 9,73,000 বাড়িতে এখানে হুগলিতে পৌঁছানো হবে। তার মধ্যে 3,31,000 বাড়িতে ইতিমধ্যেই নলবাহিত জল পৌঁছে গেছে। মনে রাখবেন, দ্বারকেশ্বর নদীর ওপরে আমরা পুণ্ডহিত সেতু করেছি, পুরশুরা রাধানগর রাস্তার দিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু করেছি। আপনারা জানেন এই জেলায় 46 এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। জঙ্গিপাড়া বলুন, চণ্ডীতলা 2 বলুন, বলাগড় বলুন, খানাকুল হ্যান্ডলুম ক্লাস্টার বলুন, গুপ্তিপাড়ায় প্লাস্টিক সামগ্রী ক্লাস্টার বলুন, সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি ক্লাস্টার বলুন, গোঘাটে পিতলের বাসনের ক্লাস্টার বলুন, চন্দননগরে আলো হাব বলুন, শ্যামপুরে সিল্ক হাব বলুন, 8 ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলা হয়েছে। এখানকার ডানলপার যেসব কোম্পানি আমরা অধিগ্রহণ করেছি, কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছি ক্লিয়ারেন্স দিন, আমরা ওদের কোম্পানিটা আমরা রিভাইভ করতে চাই, আমরা স্টেট গভর্নমেন্ট নিতে চাই, কিন্তু এখনও হোম মিনিস্ট্রিতে পড়ে আছে। 16 করেছি, এখনও করেনি, তবুও তা কী করে বেঁচে আছে শ্রমিকরা জানেন? আমরা রাজ্য সরকারের ফান্ড থেকে 10,000 করে সব এমপ্লয়ীদের আমরা এক্স গ্রাসিয়া দিই, এবং আজ 5-6 ধরে আমরা এই এক্স গ্রাসিয়া দিচ্ছি। লজ্জা করে না সেন্ট্রাল গভর্নমেন্টের? শুধু বিজেপি করে বলে লোকটা আমাদের অধিগ্রহণ করতে দিচ্ছে না? সে ডানলপের জমি বিক্রি করে দিচ্ছে, যেসবের জমি বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা আইন পাশ করে পাঠালাম, জাস্ট এটা সেন্ট্রাল আইন বলে সাইন করে দেবে, সাইন করতে 6 লেগে গেল। তাহলে বুঝতে পারছেন আপনাদের 15 লক্ষ করে ব্যাংকে পাঠাতে ক বছর লাগবে? 1600 বছর। আপনাদের এখানে বলাগড়ের সবুজ দ্বীপে আমি একটা দারুণ ইকো ট্যুরিজম করেছি, ঘুরতে যাবেন, ওটা হয়ে গেছে, আমি নিজেও দেখতে যাব। রামমোহন রায়ের বাস্তুভিটা সংস্কার হয়েছে, সিঙ্গুরের বাগডাঙ্গা চীনামোড়ে পর্যটন কেন্দ্র, রাজা রামমোহন রায়ের বাস্তুভিটা সংস্কার, চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র ও ওয়ার্ডল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, হুগলির ইমামবাড়ার সংরক্ষণ সংস্কার, শ্রীরামপুরের হেনরি মার্টিন পেগাডো ড্যানিশ গভর্নরের বাড়ির সংরক্ষণ ও সংস্কার, মহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট ও জগন্নাথের জেডি ঘাট নির্মাণের কাজ, বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির, গাজী জাফর খান দরগার সৌন্দর্যায়ন, কামারপুকুরে রামকৃষ্ণ মঠে দ্বিতল ভোজন কক্ষ নির্মাণ,
ফুরফুরা শরীফ উন্নয়ন কর্তৃপক্ষ, তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ সব কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। আর একটা লাভ হবে আপনাদের, আপনারা জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তারকেশ্বর কোনো রেলওয়ে লাইন নেই, এবং এই রেল লাইনটা আমি করে গিয়েছিলাম। আমি বিষ্ণুপুর কামারহাটি পর্যন্ত কমপ্লিট করে গিয়েছিলাম, জয়রামবাটি কামারপুকুর পর্যন্ত, তার একটু আগে পর্যন্ত। একটা প্রবলেম করছিল সিপিএম, করতে দিচ্ছিল না। আমি 2009 সালে করে এসেছি, আজকে কত সাল 2023, কত বছর হলো, 14 বছর হলো প্রায়, এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। যেদিন হবে ফটো লাগাতে আসবে সেদিন বলবেন এটা দিদি করে গিয়েছিল, দিদি থাকলে 1 বছরে হতো, আর আপনারা আছেন বলে আজকে এত বছরেও হলো না। খেলাধুলো তো 230টি মাল্টিজিম ক্লাব করা হয়েছে, 26টি মিনি ইনডোর স্টেডিয়াম করা হয়েছে, মাঠের উন্নয়ন করা হয়েছে, কৃষকদের জমিতে যে প্রবলেম হচ্ছিল তা সলভ করা হয়েছে। আলু চাষিরা রতনপুর আলু চাষের জন্য বিখ্যাত, আপনারা জানেন আলু চাষিরা দাম পাচ্ছিল না, তারপরে আমরা আলু প্রক্রিয়মেন্ট করি, আমি বলি ওই আলু কিনে নাও চাষিদের থেকে, যাতে চাষিদের ওই আলু রাস্তায় ফেলে নষ্ট করতে না হয়। আমরা যেদিন দাম বাড়ালাম সেদিন ওরাও দাম বাড়ালো, এমনিতে অটোমেটিক্যালি বাজারের দাম বেড়ে গেল, 300 টাকা আগে ছিল এখন 700 টাকা হয়ে গেছে, স্টোর পর্যন্ত যাচ্ছে 530 টাকা প্যাকেট। আর আমরা বলেছি যার আলু এক্সট্রা থাকবে আমরা কিনে নেব, আমরা মিড ডে মিলে দেব, আমরা ICDSকে দেব, আমরা মা ক্যান্টিনে দেব, আমরা বিভিন্ন জায়গায় যে সামাজিক কাজ হয় সেই কাজে আমরা দেব। আজকে চাষিরা খুশি কেন? আগে চাষের জমি কৃষকরা চাল বিক্রি করতে পারতো না, কম দামে বিক্রি করতে হতো, এখন আমরা 60 লক্ষ ধান প্রকিউরমেন্ট করেছি কৃষকদের কাছ থেকে, যার থেকে আমরা বিনা পয়সায় আপনাদের রেশন দিই। আমরা বিনা পয়সায় দিই, কিন্তু বাজার থেকে কিনতে হয় কত টাকা জানেন? 23 টাকা, এই টাকাটা পুরো আমাদের দিতে হয়। তাছাড়াও সিঙ্গুরে যারা কৃষি জমি দিতে চাননি তাদের এখনও পর্যন্ত আইন হয়ে যাওয়া সত্ত্বেও মাসে 2000 টাকা করে দেওয়া হয় এবং 16 কেজি করে চাল দেওয়া হয়। সুতরাং মনে রাখবেন আমরা ভুলে যাওয়ার লোক নই। আমি শুধু এটুকু বলতে চাই, আগামীকাল থেকে আমি আজকে কেন সিঙ্গুরে এসেছি জানেন? সিঙ্গুরেও আমি 14 দিন ধর্ণা করেছিলাম। আমার মনে আছে আমাদের এখানকার মাতঙ্গিনী হাজরা, আমাদের এখানকার কত মা বোনেরা, কেউ নারকেলের নাড়ু নিয়ে যেত আমার জন্য, কেউ মুড়ি নিয়ে যেত, কেউ বর্ধমান থেকে পটল আলু নিয়ে আসতো, যারা থাকতো রান্না করে খাওয়া হতো, ধর্ণা ছিল ওটা। ওই সময় রমজান মাস ছিল, রোজাও হতো ওইখানে বসে, একদিন ঝড় জলে সব উড়ে গেল, আমাদের সবাই যে কোনো সময় মৃত্যুর দিকে যেতে পারতাম। সেই রাতে কলকাতা থেকে হ্যাঙ্গার নিয়ে এসে আমরা কোনো রকম থেকেছিলাম, সেদিন যারা ছিলেন এখানকার সাংবাদিক তাদের নিশ্চয়ই মনে আছে সে কথা। একদিন তো আমরা রাতে শুয়ে আছি, ভাগ্যিস জেগেছিলাম, একটা লরি রাস্তায় শুয়ে আছে, আমাদের ছেলেমেয়েরা, একটা লরি প্রায় 100 জন লোককে চাপা দিয়ে চলে যাচ্ছিল, আমাদের ছেলেরা রই রই করে উঠে লরিটাকে থামিয়েছে। কি পরিকল্পনা করা হয়নি! রাস্তায় তো বড় বড় ট্রাক এখনো দাঁড়িয়ে থাকে, রাত্রির 8টার আগে তাদের ছাড়া হয় না। আর তখন সিপিএম কি বলতো? এখন বিজেপির দোসর হয়েছে, তখন সিপিএম কি বলতো? ওদের জন্য লরি দাঁড়িয়ে আছে তাই খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, এদিক থেকে কৃষকদের ঘরে আগুন জ্বলছে সেটা দেখতে পাচ্ছে না। আমি আপনাদের এখানে আজকে মাটি ছুঁয়ে গেলাম এই কারণে, আগামীকাল আর পরশু, আগামীকাল 12টা থেকে আমি আম্বেদকর মূর্তির সামনে,
আমি ধর্ণায় বসবো আবার, তার কারণ 100 দিনের কাজের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তার টাকা দিতে হবে, ঐক্যশ্রীর টাকা দিতে হবে, ওবিসির টাকা বন্ধ করলে কেন জবাব দাও, জবাব চাই জবাব দাও, আর গণতন্ত্র হত্যা করলে কেন তারও জবাব চাই। আর একটা কথা বলে যাই মা বোনেরা আমার, একটা কথা বলি, আমার বন্ধু সরকার কেন্দ্রকে, বন্ধু মানে বুঝতেই পাচ্ছেন আমি শত্রু তো বলতে পারি না, শত্রু কথাটা বললে শুনলে খারাপ যায়, এটা সৌজন্য, আমাদের কেন্দ্রীয় সরকারকে, সবান্ধব সরকারকে বলে যাই। আগে আমরা বলতাম ওহে নন্দলাল, এখন বলি ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। মনে থাকবে ওহে নন্দলাল, বাহবা 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 নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, কি সুন্দর উপহার দেশকে, তুলনাবিহীন। আর কিছু বললে ইডি পাঠিয়ে দাও, সিবিআই পাঠিয়ে দাও, মহিলাদের পর্যন্ত টেনে টেনে নিয়ে যাও। কালকে আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞতা জানাই যে বলেছে বাড়ির মেয়েদের এখানে ওখানে ডাকা যাবে না, একদম যদি কারো বিরুদ্ধে কিছু থাকে, না থাকলেও করবে পলিটিক্যালি, মেয়েদের সুবিধে মতো বাড়িতে এসে জিজ্ঞেস করতে হবে। এটা আমরা জনগণের পক্ষ থেকে, আমরা সবার পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আর আমি বলবো আমার কন্যাশ্রীর মেয়েরা, তোমরা আছো কোথায়, হাত তোলো তো, বিশ্বশ্রী হবে তো, বাংলা কিন্তু এখন বিশ্বসেরা, আমি চাই আমার কন্যাশ্রী বিশ্বসেরা আগেই হয়ে গেছে, আগামী দিন তোমাদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, আইএস হতে হবে, আইপিএস হতে হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে হবে, WBCS হতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে, প্লেন চালাতে হবে, ট্রেন চালাতে হবে, গাড়ি চালাতে হবে, দেশ চালাতে হবে, দশ চালাতে হবে। কি আমার সবুজ সাথীর ভাই বোনেরা, দেখেছ রাস্তা তৈরি হচ্ছে, লোগোটায় একটা সবুজ সাথীর লোগো, তোমরা সবুজ সাথীর সাইকেলটা পেয়ে গেছো এবছরেরটা, মানে গত বছরেরটা, এবছরে যেটা দেওয়ার কথা ছিল, কারা কারা পাওনি হাত তোলো তো, ক্লাস 9 থেকে 10 উঠেছি যারা, সব স্কুলে খবর নাও, দিয়ে দিয়েছ, অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা স্কুলে যোগাযোগ করো। আর ওবিসি যারা আছো ছাত্রছাত্রীরা, তোমাদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লির বাহবা সরকার, নন্দলাল সরকার, তাই তোমাদের জন্য আমি নতুন স্কিম চালু করেছি মেধাশ্রী, মেধায় উত্তীর্ণ হতে হবে, ভালো থাকবে, ভালো করে পড়াশুনোয় অনেক বড় হতে হবে। আমি আপনাদের অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, রামনবমী, আমরা দুর্গা পুজো করি অক্টোবর মাসে, আর এটাকে বলা হয় বাসন্তী পূজা, অক্টোবর মাসে দুর্গা পুজোয় আমরা 10 দিন ছুটি দিই, শনি রবি ধরে 10 থেকে 12 দিন, কেন্দ্রীয় সরকার 23 জানুয়ারি ছুটি দেয় না, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, 25শে ডিসেম্বর বড়দিনে ছুটি দেয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটি দেয় না, স্বামী বিবেকানন্দের জন্মদিনে ছুটি দেয় না, ছট পুজোয় আমরা 2 দিন ছুটি দিই, ঈদে আমরা 2 দিন ছুটি দিই, আমরা কিন্তু ছুটি দিই 40 থেকে 45 দিন, কোনো সরকার এত ছুটি দেয় না। আমরা বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিই,
রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দিই, মতুয়া ঠাকুরের জন্মদিনেও ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দিই, আম্বেদকরের জন্মদিনেও ছুটি দিই, আবুল কালাম আজাদের জন্মদিনেও ছুটি দিই, গান্ধীজির জন্মদিনেও ছুটি দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেও ছুটি দিই। আমরা কিন্তু এগুলো মানি, কারণ বাংলায় সংস্কৃতির মাটি, বাংলায় সংস্কৃতির ঘাঁটি। মনে রাখবেন, এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার ভোর, এ মাটি আমার ক্ষুধা তৃষ্ণা, এ মাটি আমার জোর। এই মাটিতেই জন্ম হলো রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোক ময়সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় কেতন উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, ভাই বোনেরা জাগবে নতুন সুরে। আমি আপনাদের সকলকে অন্নপূর্ণা পূজা শুভ নববর্ষের শুভেচ্ছা, সাথে সাথে রোজার মাস চলছে, এক মাস ধরে যারা রমজান মাস করছেন এবং রমজান উপবাস করছেন, আল্লাহ তাআলা তাদের উপবাস তাদের রোজা যেন কবুল করে। আমি সবাইকে আপনাদের অনেক অনেক সালাম জানাই, তার জন্য দোয়া করবেন যাতে আমাদের সকলে মা মাটি মানুষ সকলে ভালো থাকবে। মা ভাই বোনেরা আমার, আপনারাও অনেকে নবরাত্রি করছেন, আপনাদেরও অনেক শুভেচ্ছা জানিয়ে বলবো। কি মেয়েরা পারবে তো, কি ছাত্র যৌবন লড়বে তো, কি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার, মা লক্ষ্মীরা, মা সরস্বতীরা, মা দময়ন্তীরা, মা সীতা সাবিত্রীরা, মা সীতা অরুন্ধতীরা, পারবেন তো, লড়বেন তো, গড়বেন তো, করবেন তো। সিপিএম বিজেপি আমায় ভয় দেখায়, ওরা জানে না বন্দুকের গুলি আমার মাথার পাশ দিয়ে বেরিয়ে গেছে, আমায় টাচ করতে পারেনি, আমার মাথা থেকে সারা শরীর ক্ষত বিক্ষত, আমি জীবন্ত লাশের মতো বেঁচে আছি, তবু আমি এদের শেষ দেখে চলবো, ছাড়বো। যদি লড়তে পারো লড়ো, যদি করতে পারো করো, যদি গড়তে পারে গড়ো, আর তা নাহলে কলসি দিচ্ছি, পুকুরে গিয়ে কি করো, পুকুরে গিয়ে কি করো, পুকুরে গিয়ে কি করো। অনেক ধন্যবাদ। আমি এখানে খেলা হচ্ছে শুনছি, সিঙ্গুর গোল্ড কাপ, সবাইকে অভিনন্দন থাকলো। বেচা আমায় বলছে একটা বল মারতে, কিন্তু আমার ডান হাত দুটো এমনভাবে ভাঙা, আমি তা সত্ত্বেও পা ভাঙা ডান হাত ভাঙা, তা সত্ত্বেও বেচা মারতে বলছে। আমি তিন চারটি মেয়েকে চলে আসতে বলবো সামনের দিকে, কন্যাশ্রী সবুজ সাথী চলে এসো, দুটি ছেলে দুটি মেয়ে, দেখবো কে লুপতে পারে, চলে এসো। তারপরে যদিও জাতীয় সঙ্গীত হবে, আমার কন্যাশ্রী সবুজ সাথীরা করবে, ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী, ওদের খুলে দুজনকে বের করে দিন, দুটি ছেলে দুটো মেয়েকে আসতে দিন। আমন্দি বেদিকে ঢুকিয়ে দাও না, ব্যারিকেডের পাশ দিয়ে ঢুকিয়ে দাও। ঢোকাও ঢোকাও ঢোকাও, এসো এদিকে, এসো এদিকে, এসো এই যে সামনের দিকে, হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দাও ওদের, ঢুকিয়ে দাও, এই ব্যারিকেডে ঢুকিয়ে দাও। তো একদম পুচকে চলে এসো, চলে এসো, চলে এসো। দেখো ধরেছে, দেখতে কত ছোট্ট, একটা ছোট্ট বাচ্চা মেয়ে লাফিয়ে ড্রপ করে তারপরে ধরেছে।
এবার জনগণের মনে হয় হবে আমি শুধু লাইনটা ধরিয়ে দেব আর আমার কন্যাশ্রী সবুজ সাথীর মেয়ে ছেলে মেয়েরা গান গাইবে। মাইকটা ওদের কাছে পৌঁছে দাও, হ্যান্ড মাইকটা। গেছে হ্যান্ড মাইক? এই দুটো সামনের ব্যারিকেডে দিলেই তো হয়। প্লিজ 52 সেকেন্ড কেউ হাঁটাচলা করবেন না, জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর জন্য। আমরা সরকার সবসময় আমরা দেশকে সম্মান জানাই। এম ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা জাবির উচ্চল ভঙ্গ বিন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্চল চলিত রঙ্গ তব শুভ তোমরা খুব সুরে গেয়েছ, খুব ভালো গেয়েছ। জয় হিন্দ, এটা হচ্ছে নেতাজির স্লোগান, জয় হিন্দ, বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্রের স্লোগান। আর আমাদের স্লোগান এ মাটির, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় কৃষক আন্দোলন, জয় সিঙ্গুর, জয় সিঙ্গুর, জয় বাংলা। সবাইকে ধন্যবাদ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আবার দেখা হবে, আবার দেখা হবে, কাজে কাজে, রাস্তায় রাস্তায়, পথে পথে, পথ চলতে চলতে, রাস্তার ধুলোতে, বনে বাদারে, কোথাও না কোথাও, জলে কখনো, শুকনোয় কখনো, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।